অসমীয়া সকলক উদ্ধার অভিযানক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডাঙর মন্তব্য আহিছে। সুমিত আবদ্ধ হৈ থকা অসমীয়া সকলক উদ্ধার করাত অসুবিধা হৈছে। এই মুহূর্তত বিগ ব্রেকিং নিউজ, যুদ্ধ জর্জর ইউক্রেনত আবদ্ধ হৈ থকা অসমীয়া ছাত্র ছাত্রীক উদ্ধারক লৈ মুখ্যমন্ত্রীর ডাঙর মন্তব্য। সুমিত আবদ্ধ হৈ থকা অসমীয়া সকলক উদ্ধারত অসুবিধা হৈছে, এয়া মুখ্যমন্ত্রীর মন্তব্য আহিছে। যুদ্ধ জর্জর সুমিৰ পৰা অসমীয়া ছাত্র ছাত্রীক উদ্ধারক লৈ সমস্যার সম্মুখীন হৈছে বুলি মন্তব্য মুখ্যমন্ত্রী। সুমিত আবদ্ধ হৈ থকা অসমীয়া সকলক উদ্ধার করাটো ডাঙর সমস্যা, এয়া মন্তব্য আহিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বৈদেশিক মন্ত্রীর সৈতে মই যোগাযোগত আছো। মুখ্যমন্ত্রীয়ে মন্তব্য করেছে সুমিত আবদ্ধ হৈ থকা যখন অসমীয়া ছাত্র ছাত্রী আছে তেওঁলোকক উদ্ধারৰ বাবে অসুবিধা হৈছে আৰু অসমীয়াসকলক উলিয়াই আনিব লাগে বা উদ্ধার কৰিব লাগে বুলি মুখ্যমন্ত্রীয়ে মন্তব্য করেছে। যুদ্ধ জর্জর ইউক্রেনের পৰা এই মুহূর্তলৈকে প্রায় 100 অসমীয়া ছাত্র ছাত্রীক উদ্ধার করে অনা হৈছে, কিন্তু প্রায় 200তকৈ অধিক এই সংখ্যা আছে বুলি কোৱা হৈছে। আৰু এই সংখ্যার যিসকল আছে অধিকাংশ ছাত্র ছাত্রী এতিয়াও সুমিত আবদ্ধ হৈ আছে। যুদ্ধ জর্জর সুমিত যিসকল আবদ্ধ হৈ আছে তেওঁলোকক সেই অসমীয়া ছাত্র ছাত্রীক উদ্ধার অভিযানের অসুবিধা হৈছে বুলি মুখ্যমন্ত্রীর মন্তব্য। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, সুমিত আবদ্ধ হৈ থকা অসমীয়াসকলক উদ্ধার করাটো ডাঙর সমস্যা হৈ করাটোৱেই ডাঙর সমস্যা হৈ গৈছে বুলি মুখ্যমন্ত্রীর মন্তব্য। আর দেশের বৈদেশিক মন্ত্রীর সৈতে যোগাযোগত থাকার কথা উল্লেখ করলে মুখ্যমন্ত্রীয়ে ইউক্রেনত আবদ্ধ হৈ থকা অসমীয়াসকলক লৈ এই মুহূর্তত ডাঙর মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বিশেষকৈ সুমিত যিসকল অসমীয়া আবদ্ধ হৈ আছে তেওঁলোকক উদ্ধার অভিযানের অসুবিধার সম্মুখীন হয়েছে, এয়া মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মন্তব্য আহি পড়েছে ইউক্রেনের আবদ্ধ হয়ে থাকা অসমীয়া ছাত্র ছাত্রী সকলের উদ্ধার অভিযানক লৈ কি কলে শুনক। আটাইতকৈ সমস্যা আছে যিখিনি ছাত্র ছাত্রী সুমিত আছে তেওঁলোকক উলিয়াই অনাটোৱে আটাইতকৈ সমস্যা হৈ আছে। আৰু যোৱাকালি ৰাতিও কেইবাগৰাকীও ছাত্র ছাত্রী আহিছে ভারত সরকারের লগত, বিশেষকৈ বৈদেশিক পরিক্রমা মন্ত্রী জয়শঙ্কর ডাঙরিয়ার লগত মই নিরন্তর যোগাযোগত আছো যে সুমিৰ পৰা থকা ছাত্র ছাত্রীখিনিক উলিয়াই অনার বাবে। ফিগারটো আমার হাতত প্রারম্ভিকভাবে 222গৰাকী ছাত্র ছাত্রীয়ে আমাক যোগাযোগ কৰিছিল। আউট অফ 222 পরবর্তী সময়ত আমার মাজত এনেকুৱা এটা সংখ্যা আহিলে যে এইটো 164 222 নহয়, যি নহওক এতিয়ালৈকে আমি ক্লোজ টু 100 আমি রিসিভ কৰিছোঁ দিল্লীত। কিছুমানে ধৰক আমাক আহি ৰিপৰ্ট কৰাও নাই, দিল্লীত নামিছে হয়তো অসম ভৱনে ৰিসিভ কৰাৰ আগতে তেওঁলোকে নিজৰ দিল্লীত কাৰোবাৰ ঘৰ আছে, কাৰোবাৰ মুম্বাইতে ঘৰ আছে। আমার আটাইতকৈ সমস্যা আছে যিখিনি ছাত্র ছাত্রী সুমিত আছে তেওঁলোকক উলিয়াই অনাটোৱে আটাইতকৈ সমস্যা হৈ আছে। আৰু যোৱাকালি ৰাতিও কেইবাগৰাকীও ছাত্র ছাত্রী আহিছে ভাৰত চৰকাৰৰ লগত, বিশেষকৈ বৈদেশিক পৰিক্ৰমা মন্ত্রী জয়শঙ্কৰ ডাঙৰিয়াৰ লগত মই নিৰন্তৰ যোগাযোগত আছো যে সুমিৰ পৰা থকা ছাত্র ছাত্রীখিনিক উলিয়াই অনাৰ বাবে। ফিগাৰটো আমার হাতত প্রারম্ভিকভাবে 222গৰাকী ছাত্র ছাত্রীয়ে আমাক যোগাযোগ করেছিল। আউট অফ 222 পরবর্তী সময়ত আমার মাজত এনেকুৱা এটা সংখ্যা আহিলে যে এইটো 164 222 নহয়, যি নহওক এতিয়ালৈকে আমি ক্লোজ টু 100 আমি রিসিভ কৰিছোঁ দিল্লীত। কিছুমানে ধৰক আমাক আহি ৰিপৰ্ট কৰাও নাই, দিল্লীত নামিছে হয়তো অসম ভৱনে ৰিসিভ কৰাৰ আগতে তেওঁলোকে নিজৰ দিল্লীত কাৰোবাৰ ঘৰ আছে, কাৰোবাৰ মুম্বাইতে ঘৰ আছে।